বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো বর্ধমান পুলিশ লাইনে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার বর্ধমান পুলিশ লাইনে। তার পাশাপাশি একটি সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সুসজ্জিত ট্যাবলো বের হয় এদিন বর্ধমান শহরে। বেলুন উড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করেন পূর্ব সার্কেলের এডিজি সঞ্জয় সিং, আইজি ওয়েস্টার্ন জোন এবং তার একই সঙ্গে ছিলেন জেলা শাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, আইসি পিন্টু সাহা, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র। বেলুন উড়িয়ে ট্যাবলো সহ বাইক র্যালি বের হয় পুলিশ লাইন থেকে। এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট পরে বাইক চালানোর আহ্বান জানান সকলকে এবং তার একই মাস্ক পরতেও অনুরোধ করেন সকলকে। এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একটি চিত্রনাট্যর প্রদর্শনী করা হয় যে কিভাবে হেলমেট ছাড়া বাইক চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, এছাড়াও ট্রাফিকের ভূমিকায় কিভাবে মাস্ক ছাড়া বাইরে বেরোলে সতর্ক করছেন ট্রাফিক পুলিশ, সেটাও এই অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। আমরা পালন করব তার উদ্বোধনী অনুষ্ঠান, এক্ষুনি শুরু হবে। আমরা এই মাত্র আমাদের মধ্যে পেয়ে গেলাম শ্রী ভাস্কর মুখার্জি, আইজিএস, মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব বর্ধমান স্যারকে। তার উদ্যোগে এখানে উপস্থিত থাকেন আমাদের মিডিয়া বন্ধুরা। আজকে সেফ ড্রাইভ সেফ লাইফে 4 বছর অলেট হয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের একটা প্রোগ্রাম। পুলিশের মধ্যে একটা কথা আছে, এভিডেন্স বেসড পুলিশিং, মানে প্রমাণ যেটা সেট করবে ওই কাজটা করা, একটা টেকনিক্যাল টার্ম আছে। ফর এক্সাম্পল, আমরা যে পেট্রোলিং করি তো পেট্রোলিংয়ে কতটা প্রভাব পড়ে আগেনস্ট ক্রাইম, ট্রাফিক কাম হয় কিনা। সেফ ড্রাইভ সেভ লাইফ মিশন, সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, সেফ ড্রাইভ সেভ লাইফ লাইফ মুভমেন্ট লঞ্চ করলেন। গত 4 বছর ধরে বহু পথ অতিক্রম করে এই সেফ ড্রাইভ সেভ লাইফ আমাদের জীবনের অঙ্গতে পরিণত হয়েছে। সারা বছর ধরে আমরা কিছু না কিছু অনুষ্ঠান করছি। আমরা একটা সার্বিক সচেতনতা, আমার মনে হয় আমরা একটা কিন্তু মানুষের মধ্যে তৈরি করতে পেরেছি। সম্পূর্ণটা হয়নি, আমাদেরকে কেউ বলতে পারেন এখনও প্রচুর মানুষ হেলমেট পরে মোটর বাইক চালান না, সত্যি কথা। এখনও অনেক মানুষ ড্রাঙ্কের অবস্থায় গাড়ি চালান, সত্যি কথা। এখনও অনেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালান, এটাও সত্যি কথা। কিন্তু আমি বলবো এর পার্সেন্টেজটা কিন্তু ক্রমহ্রাসমান, ক্রমশ কমছে, এই ধরনের প্রবণতা কিন্তু ক্রমশ কমছে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি রাস্তায় যখন যাই কলকাতা, রাস্তায় দেখবেন আপনি সেফ ড্রাইভ সেভ লাইফ বড় বড় টাওয়ার আছে। কত মানুষের পরিষেবা দেওয়া যায় এর থেকে ভালো ভালো চিন্তা কী হতে পারে। কলকাতা গিয়ে আমি সেফ কী করি, সেইটা বর্ধমান জেলাতে আমি দুটো দিন দেখছি যে এখানে করোনা নিয়ে না আতঙ্ক একটু কম আছে, একটু আতঙ্ক নাই বলো, একটা সচেতন হতে হয়, নিজে মাস্ক পরতে হয়, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, না প্রয়োজন হয়ে বাইরে বেরোতে হয় না। লেকিন মানুষ মনে করি প্রয়োজন না থাকলেও বাইরে বেরোচ্ছে, এটা আমার ধারণা। আর কলকাতা থেকে আপনি জানেন দেখুন রাস্তা ফাঁকা কলকাতাতে, এই রাজ্যে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার টাইমস বাংলা।